চার থেকে ছোট বড় অসংখ্য কারখানা আরও রয়েছে রাসায়নিকের গুদাম অথচ রাস্তা ভরে দিনের পর দিন গ্যাস উঠছে উঠছেগোলা শিল্প এলাকায় উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে এলাকাবাসীর মনুল ইসলাম সচরে ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন অখিল পোদ্দার বাসায় রান্নার গ্যাস না থাকলেও দিন দুপুরে রাস্তার উপর ঠেকে জ্বলছে গ্যাসের আগুন একটি দুটি সড়ক নয় রাজধানীর জোরাইন পোস্তগোলার ডিআইটি শিল্প প্লট এলাকার অধিকাংশ রাস্তা ফেটে গ্যাসের বুদবুদ উঠছে বেশ কিছুদিন ধরে এর মধ্যেই চলছে বিভিন্ন ধরনের যানবাহন হাঁটা চলাও করছে মানুষ অথচ একটু আগুনের ছোঁয়ায় যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা ম্যাক্সিমাম বিশ জায়গায় এরকম গ্যাসের বুগলা বড় বড় বুগলা যে কোনো মুহূর্তে আগুন দিলে দাউ দাউ করে আগুন জ্বলে উঠবো আমাদের সমস্যা যেতে যদি আগুন ধরে যায় আমরা এখানে যদি যদি আগুন আমাদের সাধারণ জনগণের কোনো অ্যাক্সিডেন্ট হয় এটা তো আমাদের সরকারের তো দেখা উচিত এখান থেকে লক্ষ লক্ষ টাকার গ্যাস উড়ে যেতেছে গা আমরা বাসাবাড়িদের আনতে পারি না গ্যাস স্টেশন সিএনজি স্টেশন বদ্ধ এলাকাবাসীর অভিযোগ বিষয়টি তিতাস অফিস ও স্থানীয় জনপ্রতিনিধিদের জানানোর পরও কোনো কাজ হয়নি নিমতালির একটা ঘটনা আপনারা দেখেন কেমন টেলে যে একটা ঘটনা ঘটলো আমরা যে একটা নিরাপত্তার ভিতরে আমরা ভুগতেছি সাধারণ মানুষ আমাদের কে জানে নিরাপত্তা দিবে যে মানুষ যদি এখানে সিগারেট খেয়ে সিগারেট আগুন ফেলায় তাতে তো গ্যাসের একটা যে মুহূর্তে ক্ষতি হতে পারে মাসের পর মাস বছরের পর বছর এরকমভাবে গ্যাসগুলো অপচয় হচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে গ্যাস কর্তৃপক্ষ এই বিষয়টা দেখতেছে না তবে আমাদের অনুরোধ গ্যাস কর্তৃপক্ষ এই বিষয়টা দেখুক সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জুরাইন পোস্তগোলা এলাকায় গ্যাসের সমস্যার ব্যাপারে যেটা আমরা এখনই অবহিত হয়েছি কাজে ওটার ব্যাপারে আমরা তড়িৎ ব্যবস্থা নিচ্ছি আমরা আজকে আমরা জরুরি টিমকে পাঠাচ্ছি এবং জুলাইনে এবং পোস্তগোলা এবং আশেপাশে যেসব লিকেজ যেখানে থাকবে সব লিকেজে তারা অ্যাটেন্ড করবে অবিলম্বে গ্যাস লাইন সংস্কার করার দাবি জানিয়েছে এলাকাবাসী রাজধানীর জুরাইন পোস্তগোলার ডিআইটি শিল্প প্লট এলাকা জুড়েই রয়েছে বিভিন্ন ধরনের রাসায়নিক গুদাম আর শিল্প কলকারখানা অথচ রাস্তা ফেটে এরকম মাসের পর মাস উঠছে গ্যাস আতঙ্ক ছড়িয়ে পড়েছে সর্বত্র প্রিয় দর্শক আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তি চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন এসব তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশাই সবসময় পাশে আছে একুশে টেলিভিশন